এই মাত্র ভারতে কোরবানি ঈদ বন্ধ, সে নতুন সিদ্ধান্ত নিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতের মুসলমানদের জন্য সুখবর। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, ভারতে মুসলিম নির্যাতন নিয়ে ভারতকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তুরস্কের দোকান, ভারতে অস্থিরতার জন্য নূপুর শর্মাকে যে শাস্তি দিল সুপ্রিম কোর্ট, এবার কি ফাঁসি হবে তার, বিদেশি ষড়যন্ত্র নয় আমার ষড়যন্ত্র, ক্ষমতা হারিয়েছেন ইমরান খান, কবে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ জানালেন বিশেষজ্ঞরা, ইউক্রেনে কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইমরান খানের স্ত্রী অডিও ফার যা বললেন ইমরান খান। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। এইমাত্র পাওয়া খবর, ভারতে কোরবানি ঈদ বন্ধ, এবার কাছে কোটি কোটি মুসলমানরা, কিন্তু হঠাৎ করে কেন এবছরে ভারতে কোরবানি ঈদ বন্ধ করার জন্য এমন সিদ্ধান্ত নিলেন বিজেপি সরকার? তাই তো ভারতে কোরবানি ঈদ বন্ধ নিয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে একই বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপনারা শুনেছেন যে ভারতে কোরবানি ঈদ বন্ধ করার জন্য আবেদন করেছে হাইকোর্টে, আর কয়েকদিন পরেই সারা বিশ্বে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা, ও এই দিন আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলমানরা। তবে মুসলমানদের পশু কোরবানিতে এবার হুমকি দিয়ে বসলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক নন্দ কিশোর গর্জ। তিনি জানিয়েছেন ভারতে কোরবানি এবার পালন করা হবে না, অপরদিকে পশু কোরবানি থেকে বিরত থাকুন। তাই তো এখানে অভিনেতা মিঠুন চক্রবর্তী মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোরবানি ঈদ নিয়ে বললেন, সারা বিশ্বে যেখানে কোরবানি ঈদের প্রথা রয়েছে, এখানে কেন ভারতে কোরবানি ঈদ পালন করা হবে না? কেননা ভারতে করোনা ভাইরাসের অজুহাত দিকে এই বছরে কোরবানির ঈদকে বন্ধ করতে চাইছে বিজেপি সরকার, কিন্তু মুসলমানদের মনে এমন আঘাত দিয়ে কোরবানি বন্ধ করা ঠিক হবে না, কেননা ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের অবস্থা স্বাভাবিক। তবে কেন করোনা ভাইরাসের কথা বলে কোরবানির ঈদকে বন্ধ করা হচ্ছে, এটিকে মুসলমানদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে না? অভিনেতা মিঠুন চক্রবর্তী আরও বলেন, কই পূজা পার্বণ করা বা ধর্মীয় অনুষ্ঠানের সময় তো করোনা ভাইরাসের অজুহাতে বন্ধ করা হয় না, তবে কি ভারতে হিন্দু রাষ্ট্র বলে মুসলমানদের উপর এমন অন্যায় অবিচার করবে, এটাই সত্যি মেনে নেওয়ার মতো নয়। জানিয়েছেন ভারতের মুসলমানরা এবছর কোরবানি ঈদ পালন করবেন এবং ধুমধাম করে পালন করবে, এতে করে বিজেপি সরকার আপ্রাণ চেষ্টা করলেও ঠেকাতে পারবে না, কেননা ভারতে হিন্দুরা একের পর এক ধর্মীয় উৎসব পালন করে চলেছে যেখানে নেই কোনো বিধি আরোপ, শুধুমাত্র মুসলমানদের ধরেও ধর্মীয় উৎসবে এমন বাধা। বর্তমান সময়ে কোরবানি ঈদ পালনের বন্ধ নিয়ে এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা, এবং ভারতের সকল মুসলমানদের অভিনেতা মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন। তো প্রিয় ভালোবাসা দর্শক, মোদীকে মুসলমানদের বন্ধু নাকি শত্রু, আপনার মূল্যবান মতামত ইয়েস আর নো কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ভারতে মুসলিম নির্যাতন নিয়ে ভারতকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল তুরস্কের দোকান, ভারতে মুসলমানদের নিয়ে কি হচ্ছে ইসলামী দেশগুলো তা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছিল। এমন ভাবার কোনো কারণ নেই যে মুসলিম দেশগুলোর বোকা গন্ড গাধাগুলো একটি স্ফুলিঙ্গের অপেক্ষা মাত্র ছিল। আপনি যখন নবীকে আক্রমণ করবেন তখন তা একটি বা দুটি মুসলিম দেশ নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার উপর আক্রমণ। প্রধানমন্ত্রী মোদীর সমর্থকরা মনে করেন তাদের নেতা বাইরে বিশ্বের ভীষণ জনপ্রিয়, বাইরে গিয়ে তিনি ঢেউ তোলেন, কিন্তু তারা দেখছেন ব্যাপারটি সবসময় তা নয়। তুরস্কের এরদোগান বলেছেন উপসাগরের মুসলিম দেশগুলোতে অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নিয়েও ভারত উদ্বেগের মধ্যে পড়েছে। ভারতের তেল গ্যাসের সিংহভাগই আসে এই অঞ্চল থেকে। বিজেপির অভিভাবক সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবত সম্প্রতি এক ভাষণ মন্তব্য করেছেন, সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কোথায়? তবে এসব তৎপরতাকে কি বিজেপির মধ্যে নতুন কোনো বোধোদয়ের লক্ষণ হিসেবে দেখা যেতে পারে? ভারতের পর্যবেক্ষকদের কেউ অবশ্য তেমনটা মনে করছেন না, কারণ গত 8 বছর ধরে যে রাজনীতির উপর ভর করে বিজেপি অত্যন্ত শক্ত অবস্থান তৈরি করেছেন, শুধু মুসলিম কিছু দেশের সঙ্গে সম্পর্কের কথা ভেবে সেই নীতি থেকে সরার সম্ভাবনা তাদের নিয়ে বলে চলে। মৌলিক কোনো পরিবর্তন হবে কিনা মনে করি না, বললেন তুরস্কের এরদোগান, কারণ তাহলে বিজেপিই থাকবে না। নির্বাচনে জেতার জন্য তারা যে কোনো পন্থা নিতে পারে এবং ভবিষ্যতেও নেবে। আমি 1980-এর দশকের শেষ দিকে বিজেপিকে খুব থেকে পর্যবেক্ষণ করছি, তাদের কোনো বদল নেই। কৌশলগত কিছু পদক্ষেপ হয়তো দেখা যাবে, আমরা সবাইকে কেয়ার করি ধরনের বক্তব্য বিবৃতি কিছুদিন শোনা যাবে, কিন্তু বিজেপি বদলাবে না। প্রিয় ভালোবাসা দর্শক, মোদীকে মুসলমানদের বন্ধু নাকি শত্রু, আপনার মূল্যবান মতামত এস অন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ভারতে অস্থিরতার জন্য নূপুর শর্মাকে যে শাস্তি দিল সুপ্রিম কোর্ট, এবার কি ফাঁসি হবে তার। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে কঠিন ভাষায় তিরস্কার করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তার এই মন্তব্যের কারণেই এখন সমগ্র ভারতে জ্বলছে বলে জানানো হয় কোর্টের তরফ থেকে। একই সঙ্গে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট, এ খবর দিয়েছে বিবিসি। মূলত তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা দিল্লিতে সরিয়ে আনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা, কিন্তু সুপ্রিম কোর্ট সে আবেদন খারিজ করে দিয়ে তাকে তীব্র ভর্ৎসনা করেছেন। বিচারপতি সূর্যকান্ত শুক্রবার
নবু শর্মাকে বলেন, আমরা এই আলোচনাটি দেখেছি, যেভাবে কথাগুলো বলা হয়েছে তাও দেখেছি। নিজে একজন আইনজীবী হয়ে আপনি যা বলছেন তার লজ্জার, আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া। সুপ্রিম কোর্ট আরও বলেছেন, নবু শর্মা টেলিভিশনে উপস্থিত হয়ে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, নিজের মন্তব্য প্রত্যাহারের ক্ষেত্রে অনেক দেরি করেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিদেশি ষড়যন্ত্র নয়, এবার ষড়যন্ত্রের ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। পাকিস্তানের তৎকালীন বিরোধী দলগুলো জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান শনিবার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি দায়ী। এ খবর দিয়েছেন অনলাইন জিও নিউজ। রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে বক্তব্য রেখেছিলেন তিনি। এ সময় তিনি ইমরান খানের উত্থাপিত অভিযোগগুলোর জবাব দেন। তিনি বলেন, ইমরান খান প্রথমে একটি হুমকিমূলক চিঠির অভিযোগ করেছেন। লং মার্চের আগে তিনি নিজের জীবন হুমকিতে বলে দাবি করেন। এই জবাবে মাওলানা ফজলু বলেন, হুমকিমূলক চিঠি দেওয়ার অভিযোগে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারপর কে আপনাকে হত্যা করতে যাবে? ষড়যন্ত্রের কথা প্রত্যাখ্যান করেছে দেশের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলো। তারা প্রমাণ করেছে আপনি মিথ্যে কথা বলছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কবে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জানালেন বিশেষজ্ঞরা। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, সামরিক ব্যয় আকাশ ছুঁয়েছে, শহরের পর শহর পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে, কিন্তু ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ থামার কোনো নাম নেই। চার মাস ধরে চলছে এই যুদ্ধ। সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধ সহসায় থামছে না, এমনকি কয়েক বছর পর্যন্ত চলতে পারে এই যুদ্ধ। যদিও পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার খড়ক সক্ষমতা হ্রাস পাবে, তবে রাশিয়ার যুদ্ধে সফলতা পাচ্ছে। লুহানস্ক দখল প্রায় শেষ, দোনেস্তস্কতে খুব বেশি বাকি নেই। সব মিলিয়ে শিগগিরই ইউক্রেনের সমগ্র ডনবাস অঞ্চল রাশিয়ার অধীনে চলে যাচ্ছে। যুদ্ধের প্রথম থেকে রাশিয়া বলছে তাদের যুদ্ধের প্রথম উদ্দেশ্য ডনবাসের স্বাধীনতা নিশ্চিত করা। সেই হিসেবে ডনবাসে দখলের পরই থামার কথা রাশিয়ার, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায় অবশ্য সে ইঙ্গিত নেই। তিনি জানালেন, তারা কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে চায় না যুদ্ধ শেষের জন্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনে কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া? যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা বলছে, রাশিয়া তাদের অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন আনছে যা দেখে মনে হচ্ছে তারা ইউক্রেনের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব ওয়ারের গবেষণায় বলা হচ্ছে, ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার ধকল যেন সামলানো যায়, সেজন্য রাশিয়া নিজেদের অর্থনীতিতে পরিবর্তন আনছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইনস্টিটিউট অব ওয়ার তাদের সর্বশেষ পর্যালোচনা বলছে, ক্রেমলিন এমন কিছু আইন করার প্রস্তাব করছে যা মানুষকে রাতের বেলায় বা কেন্দ্র সরকারের ছুটির দিনেও কাজ করতে বাধ্য করবে। বিশেষ সামরিক অভিযানের জন্য সরকারে জারি করা নির্দেশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অমান্য করতে না পারে সেজন্য এটা আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। ইনস্টিটিউটটি আরও বলছে, রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের ঝাপোরিজিয়া পরমাণু শক্তি কেন্দ্র রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্ত করতেও ব্যবস্থা নিচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইমরান খানের স্ত্রীর অডিও ফাঁস, যা বলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা ববির কথিত অডিও টেপ ফাঁস হয়েছে, এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজ। ফাঁস হওয়া অডিওতে শুরুতে ইমরানের স্ত্রী বলতে শোনা যায়, পাকিস্তান তেহরিক ইনসাফে ডক্টর আরসালান খালিদের ওপর নাখোশ, কারণ পিটিআই এর সামাজিক যোগাযোগ টিম এ সময়টাতে ভালো কাজ করছে না। এ সময় তিনি ডক্টর আরসালান খালিদ ও তার টিমকে কিছু নির্দেশনা দেন। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসঘাতকতা বিষয়ক হ্যাশট্যাগ চালু করতে বলেন। বুশরা বিবি বলেন, ইমরান খান তোমাকে বিশ্বাসঘাতকতা বিষয়ে হ্যাশট্যাগ চালু করতে বলেছেন, যাতে লোকজন বলতে পারে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে। এক সপ্তাহ ধরে এই মাধ্যম সক্রিয় নেই, এমন কেন হচ্ছে বেটা? এ সময় ডক্টর খালিদ নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু বুশরা বিবি তাকে বলেছেন, যা ঘটেছে তা ছেড়ে দাও। এরপর তিনি ডক্টর খালিদের সঙ্গে শেয়ার করেন যে আলিম খান এবং অন্যরা ইমরান খান আমার ও আমার বন্ধু ফারাহ খানের বিরুদ্ধে কথা বলবে, ওরা অনেক কাহিনীর জন্ম দেবে, এর সঙ্গে জনগণের সেন্টিমেন্ট মিশে যাবে, এ নিয়ে কোনো ইস্যু সৃষ্টির দরকার নেই তোমার, তুমি শুধু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাসঘাতক বলে প্রচারণা চালাবে। বুশরা বিবির এই নির্দেশনা পেয়ে তাতে সম্মতির সূচক সাড়া দেন ডক্টর খালিদ।